হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। তো এর আগে আমরা অ্যালকোহলের প্রিপারেশন আমরা কমপ্লিট করেছিলাম, আজকে আমরা অ্যালকোহলের ধর্মতে চলে যাব। আজকে প্রথমে আমরা আলোচনা করব অ্যালকোহলের ভৌত ধর্ম, তারপরের এপিসোডগুলোতে আমরা আলোচনা করব অ্যালকোহলের রাসায়নিক ধর্ম। আমরা আজকে যেটা প্রথম আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকোহলের ভৌত ধর্ম। অর্থাৎ দেখো, অ্যালকোহলের ভৌত ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। অ্যালকোহলের ভৌত ধর্ম কীরকম ব্যাপার, এদের ভৌত অবস্থা কী কী, বাহ্যিক অবস্থা বা বাহ্যিক ধর্মগুলো কী কী, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, অ্যালকোহলের ভৌত ধর্ম থেকে আলোচনা করতে চাই প্রথমে যেটা আছে ভৌত অবস্থা। ভৌত অবস্থা মানে এটা কোন অবস্থায় থাকে, কঠিন তরল না গ্যাসীয়। তো দেখো, আমাদের যদি যে অ্যালকোহলটা আমাদের খুব বেশি ব্যবহার হয় সেটা কি, ইথাইল অ্যালকোহল, এবং সেটাকে ইথানল বলে। তো ইথানল এর সংকেত কি, সংকেত হচ্ছে C2H5OH, এবং মিথানল এর সংকেত কি, এর সংকেত হচ্ছে CH3OH। সাধারণত ইথানল এবং মিথানল কি অবস্থায় থাকে তোমরা সবাই জানো, এরা কিন্তু লিকুইড অবস্থায় থাকে। তাহলে আমরা এটা বলতে পারি যে যাদের নিম্নতর আণবিক গুরুত্ব বিশিষ্ট যে অ্যালকোহলগুলো, সেই নিম্নতর আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলগুলো হচ্ছে তরল প্রকৃতির, তরল, এবং এদের একটা বিশিষ্ট গন্ধও আছে। ইথাইল অ্যালকোহল এবং মিথাইল অ্যালকোহলের একটা কিন্তু বিশিষ্ট গন্ধও আছে। আর উচ্চতর আণবিক গুরুত্ব বিশিষ্ট যে অ্যালকোহলগুলো, যখন যখন অ্যালকিল গ্রুপের সংখ্যাটা অনেক বড় চেন হয়ে যাবে, সেই অ্যালকিল গ্রুপের সংখ্যাটা যখন বড় হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তখন উচ্চতর আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহল পাওয়া যাবে। এবং স্বভাবতই সেখানে আণবিক গুরুত্ব যদি বেশি হয়, ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে দুটো অণুর মধ্যে, আর ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে কিন্তু তারা কঠিন পদার্থ হবে। সুতরাং আমরা ভৌত অবস্থার এটাই বলতে পারি যে নিম্নতর আণবিক গুরুত্ব বিশিষ্ট যে অ্যালকোহলগুলো সেগুলো হচ্ছে লিকুইড, আর উচ্চতর আণবিক গুরুত্ব বিশিষ্ট যে অ্যালকোহল সেটা হচ্ছে কিন্তু কঠিন। তাহলে আমরা লিখছি যে নিম্নতর আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলগুলো, আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহল এরা সাধারণত লিকুইড হয়। বিশিষ্ট অ্যালকোহল গুরুত্ব বিশিষ্টগুলো হচ্ছে লিকুইড, সাধারণত লিকুইড হয়। আর উচ্চতর আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহল, যাদের কার্বন চেনের সংখ্যা যখন খুব বেশি, তখন তারা হয়ে যাবে কঠিন, এবং এইটা টাচ করলে মোমের মতো একটা মনে হবে, মোমের মতো একটা ফিল কিন্তু আসবে, একটা মানে মোম, যেমন মোমকে টাচ করলে যেরকম তোমাদের ফিল হয় সেরকম একটা কিন্তু ফিল আসবে। এবং দেখো, এক্ষেত্রে আমরা বলতে পারি যে এরা সমস্ত অ্যালকোহলই কিন্তু দাহ্য, সমস্ত অ্যালকোহল হচ্ছে দাহ্য। এদের যদি দাহ্যতা বলি, সমস্ত অ্যালকোহল হচ্ছে দাহ্য। তাহলে ভৌত অবস্থা আর বর্ণ আমি বলে দিয়েছি, সিম্পল। তো প্রত্যেকটা অ্যালকোহলে একটা বিশিষ্ট গন্ধ আছে, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল থেকে শুরু করে প্রত্যেকটা অ্যালকোহলে কিন্তু একটা বিশিষ্ট গন্ধ আছে, যেটা আমাদের সব থেকে ভৌত অবস্থার মধ্যে মনে রাখতে হবে। দেখো, ভৌত অবস্থাগুলো, এদের সাধারণত ভৌত অবস্থাগুলো নির্ভর করে হাইড্রোজেন বন্ডিং এর উপর। তো এরা প্রথমেই আমাদের এই অ্যালকোহলের হাইড্রোজেন বন্ডিং হয়, ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং কিন্তু অ্যালকোহলের হয়। যেমন আমরা যদি বলতে পারি, দেখো এই ভৌত অবস্থা জানার জন্য এটা খুব প্রয়োজন, অ্যালকোহলকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, আর ও এইচ দ্বারা, এটা হচ্ছে অ্যালকোহল, আর ও এইচ। তো আর ও এইচ, আমি যদি আরেকটা অ্যালকোহলের অণু নিই সেটা কি হবে, আর ও এইচ। তাহলে দেখো, এই অক্সিজেন আর এই হাইড্রোজেনের মধ্যে ইন্টার মলিকুলার কিন্তু হাইড্রোজেন বন্ডিং হবে। আবার এখানে চলতে থাকবে, দেখো আর ও এইচ, এবং দেখো এখানে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং কিন্তু হয়েছে। কেবলমাত্র দুটো অ্যালকোহল নয়, অ্যালকোহলের সঙ্গে জলেরও কিন্তু হাইড্রোজেন বন্ডিং হতে পারে। জলের হাইড্রোজেন বন্ডিং কিরকম হতে পারে, দেখো অ্যালকোহল, এই যে অ্যালকোহলটা আমি লিখছি, এর সঙ্গে জল, জল মানে কি, H2O, H2O-র সংকেত হচ্ছে এইরকম। তো এখানে দেখো, এখানে কিন্তু জলের সঙ্গে, অ্যালকোহলের সঙ্গে জলেরও কিন্তু হাইড্রোজেন বন্ডিং হতে পারে। সুতরাং এদের যে ভৌত অবস্থাগুলো মূলত মনে রাখতে হবে, কিন্তু হাইড্রোজেন বন্ডিং এর উপর নির্ভর করে এদের ভৌত অবস্থা কিন্তু নির্ধারিত হবে। আমরা চলো কিছু হাইড্রোজেন বন্ডিং এর উপর নির্ভর করে কি কি ভৌত অবস্থা কিরকম হয় একটু দেখি। দেখো, আমরা যেটা প্রথম আলোচনা করবো সেটা হচ্ছে দ্রাব্যতা, মানে অ্যালকোহলগুলো দ্রাব্যতা। খুব ভালো করে শুনবে, একটু বুঝতে পারলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যালকোহলগুলো দ্রাব্যতা, দ্রাব্যতা আমরা যেটা দেখব যে আমরা, দেখো আমরা জলে দ্রাব্যতাটাকে খুঁজবো প্রথমে, যে অ্যালকোহলগুলো কোথায় দ্রবীভূত হয় এটা আমাদের খোঁজার চেষ্টা করব। দেখো, আমাদের যদি কোনো, ধরো কোনো একটা অ্যালকেন যদি থাকে, অ্যালকেন মানে কি, CH3CH3, ধরো আমি এই অ্যালকেনটাকে নিয়েছি, এই অ্যালকেনটাকে আমি নিলাম, তো এই অ্যালকেনটা হচ্ছে হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন সবসময় মনে রাখতে হবে যে হাইড্রোকার্বন হচ্ছে ওয়াটার রিপেলেন্ট,
অর্থাৎ জল বিকর্ষী, এর জল আকর্ষণের কোনো ক্ষমতা নেই, এর জলে দ্রবীভূত হওয়ার কোনো ক্ষমতা নেই। সবসময় মনে রাখতে হবে অ্যালকেন বলে হচ্ছে জল বিকর্ষী। তাহলে এই যে এটা হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন যে কোনো অ্যালকেনই হচ্ছে জল বিকর্ষী। এটা কি? এটা হচ্ছে জল বিকর্ষী, জল বিকর্ষী, জল বিকর্ষী, খুব ভালো। এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, এটা হচ্ছে হাইড্রোকার্বনের মধ্যে এটা হচ্ছে জল বিকর্ষী, মানে হাইড্রোকার্বনগুলো জল বিকর্ষী হয়। এবার দেখো এইখান থেকে যদি একটা হাইড্রোজেন, এখান থেকে যদি একটা হাইড্রোজেন যদি মাইনাস হয় এবং সেখানে যদি একটা ওইচ গ্রুপ যুক্ত হয়, তাহলে আমরা কি পাবো? তাহলেই কিন্তু আমরা পাবো অ্যালকোহল। অ্যালকোহলটা কিরকম দেখো, CH3 CH2 OH OH, দেখো এইটা পেলাম। তোমাদের খুব ভালো করে রাখতে হবে, দ্রাব্যতা নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি একটা অ্যালকেন লিখেছি, অ্যালকেনটা হচ্ছে কি? ইথেন। সেই ইথেনটা হচ্ছে জল বিকর্ষী, এটা কিন্তু জলকে আকর্ষণ করবে না, ওয়াটার রিপেলেন্ট, জল বিকর্ষী। এবং দেখো এখানে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে যদি ওইচ গ্রুপ যুক্ত হয়, তাহলে কি তৈরি হচ্ছে? ইথাইল অ্যালকোহল। এই ওইচ গ্রুপটা কিন্তু জল আকর্ষী। কেন ওইচ গ্রুপ জল আকর্ষী? কারণ এইখানে এই ওইচ গ্রুপ, এই CH3 CH2, ধরো এখানে যদি এই ওইচটা এরকম থাকে, তো এ জল আকর্ষী কেন? কারণ এ জলের সঙ্গে, এখানে যখন ওইচ গ্রুপটা চলে যাবে, তখন জলের মধ্যে, জলের সঙ্গে কিন্তু হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারছে। সুতরাং এই ওইচ গ্রুপটা হচ্ছে জল আকর্ষী। ওইচ গ্রুপটা কি? জল আকর্ষী, কারণ জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করতে সক্ষম। তাহলে দেখো একটা অ্যালকোহল যখন তৈরি হচ্ছে, তখন দুটো পার্টি কিন্তু তৈরি হচ্ছে। এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, এটা কি? এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। তো অ্যালকিল গ্রুপটা সৃষ্টি হয়েছে কোথা থেকে? অ্যালকেন থেকে সৃষ্টি হয়েছে। অ্যালকেন যদি জল বিকর্ষী হয়, তাহলে অ্যালকিল গ্রুপটাও কিন্তু জল বিকর্ষী হবে, অ্যালকিল গ্রুপটাও জল বিকর্ষী হবে, অ্যালকিল গ্রুপটাও কিন্তু জল বিকর্ষী হবে, খেয়াল থাকবে। তাহলে দেখো একটা অ্যালকোহলের মধ্যে জল বিকর্ষী এবং জল আকর্ষী দুটো পার্টি আছে। এবং তোমাদের খেয়াল রাখতে হবে, দেখো যে কোন পার্টটা, যখন আমি অ্যালকোহলের দ্রাব্যতা নিয়ে আলোচনা করব, অ্যালকোহলের জলে দ্রাব্যতা নিয়ে আলোচনা করব, তখন কোন পার্টটা উইনার হবে, কোন পার্টটা জিতবে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই দ্রাব্যতা নিয়ে, জলে দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। দেখো নিম্নতর আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহল, যেমন ধরো এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল লিখেছি, তারপরে দেখো এখানে যে আমি লিখছি CH3 OH, এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, এর আণবিক গুরুত্বটা কম, এটাতে একটা কার্বন, এটাতে দ্বিতীয় দুটো কার্বন। তো নিম্নতর আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলে ওইচ গ্রুপটা কিন্তু এখানে প্রাধান্য পায়, কারণ এই যে গ্রুপটা, এই গ্রুপগুলো ছোট, এই CH3 বা CH3 CH2 অন্যান্য গ্রুপের তুলনায়, অন্যান্য অ্যালকিল গ্রুপের তুলনায় ছোট, সেই জন্যে এখানে যারা প্রাধান্য পায়, সেই প্রাধান্যটা কি? ওইচটা প্রাধান্য পায়। এবং ওইচটা কি? ওইচটা হচ্ছে জল আকর্ষী। সুতরাং আমরা বলতে পারি এই ইথাইল অ্যালকোহল এবং মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল এবং মিথাইল অ্যালকোহল, এইগুলো কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়, জলে দ্রাব্যতা কিন্তু আছে। ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল জলে দ্রাব্য, এটা কিন্তু জলে দ্রাব্য, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল এরা কিন্তু জলে দ্রবীভূত হতে পারে, কারণ এখানে ওইচ গ্রুপটাই কিন্তু প্রাধান্যটা বেশি। আর এখানে ছোট ছোট অ্যালকিল গ্রুপ আছে, ছোট ছোট অ্যালকিল গ্রুপ অন্যান্য অ্যালকিল গ্রুপের সাপেক্ষে, সেই জন্য কিন্তু এখানে তোমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু অ্যালকিল গ্রুপের অতটা প্রাধান্য নেই বলেই ধরতে হবে। কিন্তু যদি বড় জলে দ্রাব্য কেন নিশ্চয় বুঝতে পারলে, কারণ ছোট ছোট অ্যালকিল গ্রুপ সমৃদ্ধ যে ওইচগুলো, সেগুলো এই ওইচটাতে জলের মধ্যে দ্রবীভূত হচ্ছে, তাহলে ওইচটা প্রাধান্য পাচ্ছে মানে জল আকর্ষী। এবার যদি কোনো বড় গ্রুপ হয়ে যায়, মানে এই অ্যালকিল গ্রুপটা যদি কোনো বড় হয়ে যায়, এখানে দুটো কার্বনের অ্যালকিল গ্রুপ আর এখানে একটা কার্বনের অ্যালকিল গ্রুপ, কিন্তু যদি অ্যালকিল গ্রুপটা 10টা কার্বনের হয়ে যায়, তাহলে কি হবে? যেমন ধরো অ্যালকিল গ্রুপটা 10টা কার্বনের হয়ে গেছে, আমি CH3 এখানে লিখছি, CH2 whole 8 লিখছি, CH2 OH লিখছি, এর নাম কি? এর নাম হচ্ছে ডেকানল, এর নাম হচ্ছে ডেকানল, ডেকানল, এর নাম হচ্ছে 1 ডেকানল। 10টা হলে ডেক হয়, তুমি জানো 10টা কার্বন হলে ডেক হয়, তাহলে এটা যাবে ডেকান যুক্ত অল, ডেকানল, তাহলে এর নাম হচ্ছে ডেকানল। তো ডেকানলে দেখো তুমি যখন এখানে, তুমি দেখো এখানে CH3 এখানে 8টা কার্বন, মানে কার্বন শৃঙ্খলটা দেখো কত বড়, তো এত বড় যখন কার্বন শৃঙ্খল এবং এই কার্বন শৃঙ্খলটা যে জল বিকর্ষী, এই যে কার্বন শৃঙ্খল, এই যে অ্যালকিল যে গ্রুপটা, এই গ্রুপটা কিন্তু হচ্ছে জল বিকর্ষী, সেখানে কিন্তু ওইচ কিন্তু সেখানে জিততে পারবে না। আর ওইচ যদি জিততে না পারে, এগুলো যখন আণবিক গুরুত্ব যখন বাড়বে অ্যালকোহলের, যখন চেনটা খুব বড় হবে, তখন কিন্তু এরা জলে অদ্রাব্য হবে, তখন কিন্তু এরা জলে অদ্রাব্য হবে, কারণ এখানে সবসময় লড়াই চলবে,
যে জল বিকর্ষী পাট জিতবে না জল আকর্ষী পাট জিতবে, যে পাটটা জিতবে সেটা জলে দ্রবীভূত হবে। যদি ছোট 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 অ্যালকোহলের ক্ষেত্রে সবসময় জল আকর্ষী পাটটা জিতছে বলে জলে দ্রবীভূত হচ্ছে, কিন্তু বড় যে অ্যালকিল গ্রুপ, বড় যে অ্যালকিল গ্রুপ বা বড় কার্বন চেইন সমৃদ্ধ যে অ্যালকোহল সেটা কিন্তু জলে অদ্রাব্য হবে, কারণ এক্ষেত্রে জল বিকর্ষী পাটটা কিন্তু ক্লিয়ারলি অন, জল বিকর্ষী পাটটা কিন্তু জিতবে। সুতরাং জল বিকর্ষী পাটটা যেহেতু জিতবে, আমরা কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি জল বিকর্ষী পাটটা যেহেতু জিতছে, সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা জলে অদ্রাব্য হবে। ক্লিয়ার? দেখ ভালো করে করবে। আচ্ছা, এবার দেখো সবসময় এখানে দেখতে হবে যে ওইজ গ্রুপটা কিরকম প্রাধান্য পাচ্ছে। ওইজ গ্রুপটা যত বেশি হবে, আরেকটা জিনিসও তাহলে একটা তুলনা একটা করলাম যে নিম্নতর আণবিক গুরুত্ব বিশিষ্ট যে অ্যালকোহলগুলো সেগুলো জলে দ্রবীভূত হবে, কারণ এর জল আকর্ষী পাটটা প্রাধান্য পায়, আর উচ্চতর আণবিক গুরুত্ব বিশিষ্ট যে অ্যালকোহলগুলো সেটা জলে অদ্রাব্য হবে, কারণ এক্ষেত্রে জল বিকর্ষী অ্যালকিল গ্রুপটা কিন্তু প্রাধান্য পায়। ঠিক আছে, এবার দেখো আরেকটা তুলনা আমি করি, যেটা হচ্ছে দেখো, যদি যত বেশি ওইজ গ্রুপ থাকবে তত কিন্তু জলে দ্রাব্যতা বাড়বে। ধরো আমি একটা প্রাইমারি অ্যালকোহল নিচ্ছি CH3CH2OH, এটা প্রাইমারি অ্যালকোহল নিলাম, এটার নাম কি ইথাইল অ্যালকোহল। এরপর আমি একটা সেকেন্ডারি অ্যালকোহল নিচ্ছি, সেকেন্ডারি অ্যালকোহল নয় আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল নিলাম, সেটা হচ্ছে ইথানল। আমি একটা ডাইহাইড্রিক অ্যালকোহল নিই, ডাইহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ আমি কি বলেছিলাম, হাইড্রিক অ্যালকোহলের উদাহরণ হচ্ছে ইথিলিন গ্লাইকল, CH2OH 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 CH2OH। ট্রাইহাইড্রিক অ্যালকোহল একটা নিই, ট্রাইহাইড্রিক অ্যালকোহল কি CH3 গ্লিসারল, CH3 CH2 আর CH, এখানে হবে CH2OH CHOH, আর এটা হবে CH2OH, এটা হচ্ছে গ্লিসারল। তাহলে দেখো এইটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, এটা হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল, এটা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহলের নাম কি ইথাইল অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহলের নাম কি, এর নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ডাইহাইড্রিক অ্যালকোহল এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, আর ট্রাইহাইড্রিক অ্যালকোহলের নাম কি গ্লিসারিন। তো দেখো কোনটার জলের দ্রাব্যতা বেশি হবে, অবভিয়াসলি যার ওইজ গ্রুপের সংখ্যা বেশি সেই ওইজ গ্রুপটা জলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং গঠন করার সম্ভাবনা তার বেশি হবে, জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং গঠন করার সম্ভাবনা বেশি হবে। তো দেখো এখানে একটা ওইজ গ্রুপ, এ যে পরিমাণে জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করবে, এটা তো দুটো ওইজ গ্রুপ, আরও বেশি পরিমাণে জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করবে, এটা আবার তিনটে ওইজ গ্রুপ, আরও বেশি পরিমাণে জলের সঙ্গে কিন্তু হাইড্রোজেন বন্ডিং করবে। যত বেশি হাইড্রোজেন বন্ডিং গঠিত হবে জলের সঙ্গে তত জলের দ্রাব্যতা বাড়বে। সুতরাং জলের দ্রাব্যতার এখানে ক্রম হবে ক্লিয়ারলি, এইটা ফার্স্ট, এটা সেকেন্ড এবং এটা লাস্ট। বুঝতে পারলে? জলের দ্রাব্যতার ক্রম হবে কিন্তু এটা। এবার দেখো আরেকটা যদি কম্পারিজন করি তাহলে আরো বুঝতে পারবে, যেমন ধরো এই একটা কম্পারিজন করছি CH3 CH2 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 OH, এইটা একটা অ্যালকোহল নিলাম, এবং এর সঙ্গে সঙ্গে আমি এরই একটা শাখাযুক্ত আমি একটা মানে অ্যালকোহল নিচ্ছি এরই মতো CH3 CCH3 CCH3, এখানে একটা H করছি আর এদিকে করছি আমি CH2OH, এটা একটা করলাম, আর একটা আমি এরই দুটো শাখা যুক্ত করছি CH3 CCH3 CCH3 OH। দেখো এটাতে কিন্তু এটা কিন্তু পরস্পরের সমবায়ক, আইসোমার। কেন আইসোমার? দেখো প্রত্যেকটাতে কিন্তু চারটে কার্বন আছে, 1 2 3 4, হাইড্রোজেন আর অক্সিজেনের সংখ্যাটাও সমান, কিন্তু দুটোর এই তিনটের মধ্যে তফাত আছে। তফাতটা কোথায় আছে? দেখো এটা একদম স্ট্রেট চেন, স্ট্রেট চেন মানে কি ক্ষেত্র, এটি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি, এটা একটা শাখাযুক্ত আর এটা কিন্তু দুটো শাখাযুক্ত। দেখো এইখানে যেহেতু স্ট্রেট চেন, সুতরাং তুমি এখানে স্ট্রেট একটা লম্বা একটা স্ট্রেট চেন, সোজা চেন। সুতরাং এখানে দেখো যে অ্যালকিল গ্রুপটা, এই অ্যালকিল গ্রুপটা কিন্তু খুব বড় পৃষ্ঠতলে কিন্তু আছে, এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কিন্তু যথেষ্ট বেশি, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যথেষ্ট যদি বেশি হয় অ্যালকিল গ্রুপে, তাহলে অ্যালকিল গ্রুপটা হচ্ছে জল বিকর্ষী, তাহলে কিন্তু এর জলের দ্রাব্যতাটা সব থেকে কম হবে, এই কথাটা খেয়াল রাখতে হবে। তাহলে এর জলের দ্রাব্যতা সব থেকে কম, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আরেকটু কম হবে, এর এই অ্যালকিল গ্রুপের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আরেকটু কম হবে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আরেকটু কম হবে বলে এর কিন্তু প্রাধান্যটাও কম হবে, এর প্রাধান্যটা কিন্তু কম হবে, এর তুলনায় কিন্তু কম হবে, আর এর তুলনায় কম হবে বলে এর জলের দ্রাব্যতাটা, এটা যেহেতু জল বিকর্ষী অংশ সুতরাং এর এর জলের দ্রাব্যতাটা একটু বেশি হবে। আর এটা দেখো এটা হচ্ছে টোটাল, দেখো এখানে অ্যালকিল গ্রুপটা কত ছোট জায়গা নিয়ে আছে, মানে অ্যালকিল গ্রুপের প্রাধান্যটা কম হবে,
আর অ্যালকিল গ্রুপের প্রাধান্য যদি কম হয় তাহলে জল বিকর্ষী অংশ মানে অ্যালকিল গ্রুপের প্রাধান্যটা কম হচ্ছে, অ্যালকিল গ্রুপের প্রাধান্য জল বিকর্ষী অংশের প্রাধান্যটা কম হচ্ছে, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই জলে কিন্তু দ্রবীভূত হবার চান্সটা কিন্তু বেশি হবে, কারণ এখানে ওই গ্রুপের প্রাধান্যটা বেশি হচ্ছে, বুঝতে পারলে? সুতরাং এটা যদি শাখা যদি মানে যদি চেনযুক্ত কোনো অ্যালকোহল হয়, তাহলে চেনযুক্ত অ্যালকোহলের ক্ষেত্রে সর্বদা যখন বেশি শাখা থাকবে সেখানে কিন্তু অ্যালকোহলের সেখানে কি হবে, সেখানে অ্যালকোহলের মধ্যে থাকা অ্যালকিল গ্রুপের কিন্তু প্রাধান্যটা সেখানে কিন্তু কম হবে, কারণ এটার জায়গাটা তো কম। আর অ্যালকিল গ্রুপের প্রাধান্যটা যদি কম হয় তাহলে জল বিকর্ষী অংশের প্রাধান্য কম, তাহলে নিশ্চয়ই জল আকর্ষী অংশ অর্থাৎ ওইজ গ্রুপের প্রাধান্য বেশি, তাহলে এক্ষেত্রে এই এটার ক্ষেত্রে কিন্তু জলের দ্রাব্যতাটা সব থেকে বেশি হবে, এবং এটার ক্ষেত্রে জলের দ্রাব্যতা সব থেকে বেশি এবং এটার ক্ষেত্রে সব থেকে কম কেন, কারণ দেখো অ্যালকিল গ্রুপের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কত বড়, অ্যালকিল গ্রুপের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা অনেক বড়, এক্ষেত্রে এক্ষেত্রে যদি অনেক বড় হয় তাহলে কিন্তু অ্যালকিল গ্রুপটা এখানে প্রাধান্য পেয়ে যাবে, অ্যালকিল গ্রুপ যদি প্রাধান্য পায় তাহলে কিন্তু এর এটা জল বিকর্ষী অংশ, এই অংশটা জল বিকর্ষী, আর জল বিকর্ষী অংশটা যদি প্রাধান্য পায় তাহলে জলদ্রাব্যতা অবশ্যই তার কম হবে, ভালো করে খেয়াল করবে। দেখো এটা হচ্ছে আমি দ্রাব্যতা নিয়ে আলোচনা করে দিলাম, এরপর আমি সবসময় অ্যালকোহলের ধর্মটাকে আমাদের স্পেশালভাবে চিন্তা করতে হবে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, কারণ অ্যালকোহল জলের সঙ্গে যদি দ্রাব্যতার সঙ্গে চিন্তা করা হয় তাহলে জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং আমরা চিন্তা করব, আর যদি আমরা এখানে আমরা এরপরে আলোচনা করব স্ফুটনাঙ্ক, আমরা এরপর আলোচনা করব স্ফুটনাঙ্ক, দেখো এরপর স্ফুটনাঙ্ক আলোচনা করব, স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক আলোচনা করব, স্ফুটনাঙ্কটাও কারণ কারণ দেখো অ্যালকোহলগুলো এই অ্যালকোহলগুলো স্ফুটনাঙ্ক একটু বেশি হবে, কারণ অ্যালকোহলগুলো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং কীভাবে করতে পারে আমি দেখিয়েছি, দেখো আর ও এইচ, আর এখানে আরেকটা অ্যালকোহল যদি থাকে আর ও এইচ, তাহলে দেখো কেন এটা হাইড্রোজেন বন্ডিং করছে, এইখানে এই ওইচ বন্ধনটার এই ও ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে এখানে কিন্তু ডেল্টা নেগেটিভ চার্জ হচ্ছে, আর এইটা কিন্তু ডেল্টা পজিটিভ চার্জ হচ্ছে, এইখানে ও এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে এখানে ডেল্টা নেগেটিভ চার্জ হচ্ছে, নেগেটিভ চার্জ হচ্ছে বলে এই নেগেটিভ চার্জটা ও এর ইলেকট্রোনেগেটিভিটি খুব হাই, সেই জন্য এইটা কিন্তু খুব পোলার মানে খুব বেশি চার্জ সমৃদ্ধ, সেই জন্য এখানে কিন্তু হাইড্রোজেন বন্ডিং গঠন হচ্ছে, খালি এই দুটো নয় আরও কিন্তু হাইড্রোজেন বন্ডিং কিন্তু চলতে থাকবে, মানে এখানে আবার হাইড্রোজেন বন্ডিং হবে, এখানে আবার হাইড্রোজেন বন্ডিং হবে, আবার চলতে থাকবে হাইড্রোজেন বন্ডিং, সুতরাং এরা হচ্ছে সংগুণিত অবস্থায় থাকে, এদের অ্যালকোহলের অণুগুলো কিন্তু সংগুণিত অবস্থায় থাকে, জুড়ে থাকে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, আর সংগুণিত অবস্থায় থাকলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু বেশি হয়, আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে কিন্তু স্ফুটনাঙ্কটা বেশি হবে, সবসময় অ্যালকোহলের স্ফুটনাঙ্ক তার সম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেন বা ইথারের তুলনায় এদের স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং আছে, তোমাদের এই প্রশ্ন বহুবার পড়েছে, যেমন ধরো এই অ্যালকোহল একটা করছে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ, এটা হচ্ছে একটা অ্যালকোহল, আচ্ছা এখানে আমি অন্য অ্যালকোহলটা নিচ্ছি তাহলে সুবিধা হবে, সিএইচ থ্রি সুইচ টু ওইচ, আচ্ছা সিএইচ থ্রি সিএইচ টু ওইচ আমি নিচ্ছি, ঠিক আছে, তো এরই একটা সমাবয়ব অ্যালকোহল একটা ইথার নিচ্ছি সিএইচ থ্রি ও সিএইচ থ্রি, দেখো এটার কিন্তু দুটোর আণবিক ভরটা কিন্তু সমান, কারণ এই অ্যালকোহল এবং ইথার এরা পরস্পরের সমাবয়ব আইসোমার, দেখো এটাতে কার্বন সংখ্যা হচ্ছে 1 2, এটাতে কার্বন সংখ্যা হচ্ছে 1 2, হাইড্রোজেন কত 3 2 5 1 6, এটাতে হাইড্রোজেন কত 3 3 6, আর এটাতে অক্সিজেন কত, এখানে অক্সিজেন হচ্ছে 1, এখানে অক্সিজেন হচ্ছে 1, সুতরাং সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ইন প্রপার্টিজ ইজ কল্ড আইসোমার, তাহলে এরা পরস্পর আইসোমার, এখন যদি তোমাকে প্রশ্ন করে এ স্ফুটনাঙ্ক বেশি না এ স্ফুটনাঙ্ক বেশি, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি না এ স্ফুটনাঙ্ক বেশি, তুমি দুটোরই আণবিক ভর সমান, দুটোরই আণবিক ভর সমান, তাহলে স্ফুটনাঙ্ক কার বেশি, স্ফুটনাঙ্ক অবভিয়াসলি এই অ্যালকোহলের বেশি হবে, কারণ অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়, হাইড্রোজেন বন্ডিং হয় বলে এটা সংগুণিত অবস্থায় থাকে, সংগুণিত অবস্থায় থাকে বলে এটা আণবিক ভরটা বেশি হয়, আণবিক ভরটা বেশি হয় বলে এদের মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হয়, ভ্যানডল ফোর্স অফ অ্যাট্রাকশন, আর ভ্যানডল ফোর্স অফ অ্যাট্রাকশন যার বেশি তার কিন্তু স্ফুটনাঙ্কটা বেশি হয়, সুতরাং অ্যালকোহলের কিন্তু স্ফুটনাঙ্কটা বেশি হবে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, আর ইথারের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং হবে না, কারণ ইথারের যে এই অক্সিজেনটা এটা কিন্তু লকড হয়ে আছে, মানে এখানে অক্সিজেন আর এই হাইড্রোজেনের সঙ্গে বা পরের যে অন্য কোনো একটা ইথার অণুর যে অণুর সঙ্গে এই কোনো হাইড্রোজেন বন্ডিং কিন্তু গঠিত হবে না, সেই কারণে এর কিন্তু স্ফুটনাঙ্ক অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হবে, কারণ হাইড্রোজেন বন্ডিং ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং এর জন্য অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথারের তুলনায় বেশি হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর একটা কথা খেয়াল রাখতে হবে যে কোন
অ্যালকোহলটার দেখো কোন এই এই ধরো আমি এইটা করেছি, দেখো এই যে অ্যালকোহলটা করেছি, দেখো এই ক্ষেত্রে তিনটে অ্যালকোহল, একটা হচ্ছে দেখো এটা প্রাইমারি অ্যালকোহল, এটা সেকেন্ডারি অ্যালকোহল এবং এটা টার্সিয়ারি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এবার আমাকে বলতে হবে যে কোনটার স্ফুটনাঙ্কটা বেশি হবে। দেখো আমি এর আগেও যখন অ্যালকিল হ্যালাইড পড়েছিলাম তখনও বলেছিলাম, যত ব্রাঞ্চ বাড়ছে, যত শাখা বাড়ছে, তত পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমছে। বলেছি যত শাখা বাড়ছে তত কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমছে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত কমছে তত কিন্তু ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু তত কম হচ্ছে, আর স্ফুটনাঙ্ক ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনের সঙ্গে যুক্ত। যত পৃষ্ঠ যত ব্রাঞ্চ বাড়ছে তত কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমছে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত কম হবে তত কিন্তু ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন তত কম হবে, আর ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন যত কম হবে তত কিন্তু স্ফুটনাঙ্কটাও কম হবে। সুতরাং এটার যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা সব থেকে কম, কারণ এটা ব্রাঞ্চ, ডবল ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ আছে, সুতরাং পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেহেতু সব থেকে কম, এর মধ্যে ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে কম, আর ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন যেহেতু সব থেকে কম সেহেতু কিন্তু এর স্ফুটনাঙ্কটা সব থেকে কম হবে। কারণ স্ফুটনাঙ্ক মানে কি, স্ফুটনাঙ্ক মানে দুটো অণু ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত আছে, তুমি তাকে তাপ দিয়ে তুমি দুটো অণুকে ভাঙতে চাইছো। তো এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম মানে এখানে ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম হবে, খুব সহজেই বেরিয়ে গিয়ে এটা কিন্তু স্ফুটনাঙ্ক বাষ্পীয় অবস্থা পরিণত হবে। আর এক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি, দেখো কত বড়, এক্ষেত্রে খুব বড়, এরা কিন্তু খুব বড় জোরে থাকবে, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন এদের দুটো অণুর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব বেশি হবে। এই অবস্থায় দুটো অণুকে তুমি যদি ছাড়াতে চাও তাহলে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। সুতরাং এই অবস্থায় যদি স্ফুটনাঙ্কের যদি ক্রম খুঁজি তাহলে এইটা কিন্তু স্ফুটনাঙ্কের ক্রম হবে, দাব্যতার ক্রমের ঠিক বিপরীত কিন্তু স্ফুটনাঙ্কের ক্রম হবে। এটা কিন্তু পরস্পরের আইসোমার, পরস্পর আই মানে এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির ক্ষেত্রে এটা কিন্তু স্ফুটনাঙ্কটা 3 ডিগ্রির ক্ষেত্রে সব থেকে কম হবে। আর একটা জিনিস বলি, যেমন ধরো যদি আমরা এইটা খুঁজি যে স্ফুটনাঙ্কটা, যদি আমি সেই মনোহাইড্রিক, ডাইহাইড্রিক এবং ট্রাইহাইড্রিকের মধ্যে খুঁজি, সিএইচ টু ওইচ, এটা হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল, এবং ট্রাইহাইড্রিক যদি অ্যালকোহল খুঁজি তাহলে কী হবে, সিএইচ টু ওইচ এবং সিএইচ টু ওইচ, এই তিনটে যদি খুঁজি তাহলে কী হবে, এই তিনটের মধ্যে কার হাইড্রোজেন বন্ডিং সব থেকে ভালো হবে। বলেছি যত ওইচ গ্রুপের সংখ্যা বেশি তত হাইড্রোজেন বন্ডিং তত ভালো হবে, তাহলে হাইড্রোজেন বন্ডিং সব থেকে ভালো হবে এইটার মধ্যে, হাইড্রোজেন বন্ডিং সব থেকে ভালো হবে। হাইড্রোজেন বন্ডিংও কিন্তু ওয়ান টাইপ অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে বেশি কার হবে, এই গ্লিসারিন ট্রাইহাইড্রিক অ্যালকোহলে। তারপরে হবে যেহেতু দুটো এখানে আছে, দুটো হলে এইটার হবে, এটার কম হবে, এটার থেকে এটার কম হবে, ট্রাইহাইড্রিক অ্যালকোহলের স্ফুটনাঙ্কটা সব থেকে বেশি হবে, কারণ এখানে তিনটে ওইচ বন্ধন দ্বারা অন্য একটা মলিকুলের সঙ্গে, অন্য একটা অ্যালকোহল মলিকুলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে পারবে হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে, তাহলে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব বেশি হবে এক্ষেত্রে। আর ফোর্স অফ অ্যাট্রাকশন যদি খুব বেশি হয় তাহলে স্ফুটনাঙ্ক কিন্তু সব থেকে বেশি হবে এই ট্রাইহাইড্রিক অ্যালকোহলের, তাহলে এইটা হচ্ছে স্ফুটনাঙ্কটা সব থেকে বেশি হবে, এটার মাঝারি এবং এটা সব থেকে কম, কারণ এখানে একটা ওয়েজ গ্রুপ মনোহাইড্রিক অ্যালকোহল একটা ওয়েজ গ্রুপ বলে এই স্ফুটনাঙ্কটা কিন্তু সব থেকে কম হবে, কারণ এখানে যে ফোর্স অফ অ্যাট্রাকশন আসবে, যে হাইড্রোজেন বন্ডিং দ্বারা যে ফোর্স অফ অ্যাট্রাকশন আসবে, হাইড্রোজেন বন্ডিং একটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, কারণ দুটো অণুর মধ্যে তো ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে হাইড্রোজেন বন্ডিং মানে। সুতরাং এক্ষেত্রে কিন্তু এই যে হাইড্রোজেন বন্ডিংটা এক্ষেত্রে সব থেকে কম হবে, আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এক্ষেত্রে সব থেকে কম হবে। তো দেখো এইভাবেই কিন্তু আমাদের মূলত আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যালকোহলের ভৌত ধর্মের মধ্যে আমরা সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি দ্রাব্যতা এবং স্ফুটনাঙ্ককে, এবং দ্রাব্যতা এবং স্ফুটনাঙ্ক সর্বদা কিন্তু হাইড্রোজেন বন্ডিংয়ের উপর নির্ভর করবে, যেক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং জিতবে সেক্ষেত্রে তার দ্রাব্যতাও বেশি হবে এবং তার স্ফুটনাঙ্কটাও কিন্তু বেশি হবে, এই কথাটা তোমাদের খেয়াল রাখতে হবে। বাদ বাকি যে কোনো এক্সাম্পল আমি দিয়েছি প্রত্যেকটা জিনিস তোমাকে নিজে এরকম করে লিখে ফেলতে হবে, লিখে পড়ে তোমাকে চিন্তা করতে হবে, ধরো এইটা তুমি লিখে ফেলে তোমাকে চিন্তা করতে হবে যে কার স্ফুটনাঙ্ক এক্ষেত্রে বেশি হবে, কার স্ফুটনাঙ্ক কম হবে, এটার ক্ষেত্রে লিখে ফেলে চিন্তা করতে হবে যে কার স্ফুটনাঙ্ক বেশি হবে, কার স্ফুটনাঙ্ক কম হবে, নিজের মধ্যে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, প্র্যাকটিস করলেই কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি তুমি ভালো করতে পারবে, এর আর কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আজকে এই পর্যন্ত, অ্যালকোহলের ভৌত ধর্ম শেষ করলাম, এরপর আমরা অ্যালকোহলের রাসায়নিক ধর্ম নিয়ে তোমাদের কাছে আসছি। তো এর যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে তুমি এটাকে লাইক করতে পারো, বা তুমি এই ভিডিওটাকে শেয়ারও করতে পারো তোমার বন্ধু মহলে।
আজকে এই পর্যন্ত। এরপর নতুন ভিডিও নিয়ে অ্যালকোহলের রাসায়নিক ধর্ম নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ, তোমরা ভালো থাকো।